বলা যায় একরকম অনাথ অবস্থায় পড়ে আছে টঙ্গীর মধুমিতা এবং বউবাজার এলাকার রেল ক্রসিংগুলো। নেই কোনো গেটম্যান কিংবা গার্ড, এতে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা অনেক দিন ধরে এই সমস্যার সমাধানের দাবি জানিয়ে আসলেও পাওয়া যায়নি কোনো প্রতিকার। প্রতিনিধি এস এম গোলাম আজাদের প্রতিবেদন জানাচ্ছেন মোবাল্লিক করিম। ট্রেন আসছে, যাচ্ছে, নেই কোনো গেটম্যান, তাই তারাও নেই লেভেল ক্রসিংগুলোতে। এমনকি নেই তেমন কোনো সতর্ক বাতি বা সংকেত। ঘন বসতিপূর্ণ টঙ্গীর মধুমিতা ও বউবাজার এলাকায় সবগুলো রেল ক্রসিংয়েই একই দৃশ্য। এদিকে রেলের জায়গা দখল করে বসেছে অবৈধ হাটবাজার আর দোকানপাট, যা দেখেও সহজেই অনুমান করা যাচ্ছে এই জায়গায় নেই রেলের কোনো অভিভাবক। অনেকটা যেন গা শোয়া হয়ে গেছে বিষয়টি। অবজ্ঞা আর ইচ্ছেমতো যত্রতত্র পারাপার হচ্ছেন মানুষ, তাই তো অহরহ ঘটছে দুর্ঘটনাও। এছাড়া শীতের মৌসুমে বিশেষ করে কুয়াশা বাড়লে সাথে সাথে বাড়ে দুর্ঘটনাও। সাধারণ পাবলিক আছে, তারাই মানুষদেরকে সতর্ক করে এই ট্রেন পারাপার করে। মাসে ৩-৪টি অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে, এমন কোনো সিগন্যালও নাই যেটা থেকে বোঝা যাবে যে আসলে ট্রেন আসছে। এই বিষয়টি নিয়ে স্টেশন মাস্টার জানালেন, বেশিরভাগ দুর্ঘটনা ঘটে তার তদারকির সীমানার বাইরে। বউবাজার নামক স্থানে কোনো অনুমোদিত গেট আমাদের নাই, এটা আমার আওতার বাইরে। মুবাল্লিক করিম, মাই টিভি, নিউজ ডেস্ক।